নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো এই মুহূর্তে এসেছি কল্পনা ক্যাবিনেট সেন্টারে। তো কল্পনা ক্যাবিনেট সেন্টারে আজকে হচ্ছে দীপ মিউজিকের একটা নতুন সেট আপ তৈরি হবে। তো দেখতে পাচ্ছ ডাইনামিক টপ রয়েছে, তো ডাইনামিক টপ একদিকে এবং পুরনো যেটা দীপ মিউজিকের টপ ছিল সেটা একদিকে। তো এই দুটো টপের কম্পেয়ার হবে। তো কম্পেয়ারে নিশ্চয়ই ডাইনামিক টপে আলাদা একটা রেজাল্ট হবে। তো সেই রেজাল্টটা আমি ভিডিওটার পরে আমি দেখাচ্ছি ভিডিওটাতে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ দুটো সেট আপ একদিকে, দুটো সেট আপ বলতে দুটো টপ রেডি করা হয়েছে তো কল্পনা ক্যাবিনেট সেন্টার থেকে। দেখতে পাচ্ছ দীপ মিউজিকের টোটাল সেট আপ কিন্তু এখান থেকেই তৈরি হয়। তো সেজন্যই আবারও একটা নতুন সেট আপ হবে, যার জন্য ডাইনামিক টপ কিন্তু একদিকে রেডি করা হয়েছে। তো এটা হচ্ছে পপ বেসের মতনই তৈরি করা হয়েছে ডাইনামিক টপটাকে। তো এছাড়াও দেখাবো, এই মুহূর্তে যেহেতু কল্পনা ক্যাবিনেট সেন্টারে এসেছি তো ক্যাবিনেট সেন্টারটাকেও ঘুরে দেখাবো কী কী কাজ হচ্ছে। তো চলো দেখতে থাকো। তো এইদিকে দীপ মিউজিকের মালিক রয়েছে, ওনার সঙ্গে একটু কথা বলবো। চলে আসো দাদা, পঙ্কজ দা, সবাই চেনো হয়তো দীপ মিউজিকের দাদাকে। কেমন লাগছে নতুন সেট আপ? তো সাউন্ডটা তো টেস্টিং হলো, শুনেছো? যাই হোক, তো এটা হচ্ছে কতটা পার্থক্য হচ্ছে সাউন্ডটা? পার্থক্য বলতে আমরা তো আগে ওই মডেল চালিয়েছি, হ্যাঁ, প্রায় অনেক জায়গাতে যেমন ভাড়া হতে গিয়েছি কোনো সমস্যা হয়নি, তো তারও সাউন্ড খারাপ নয়। কিন্তু এখন নিউ আপডেট আসার পরে এখন এই মিডটা দেখছি প্রায় দেড় ডবল বাজ দিচ্ছে, মানে ওটা যদি 10 হচ্ছে এটা 15-র বেশি, মানে 18-র কাছাকাছি হচ্ছে। আচ্ছা, মানে এটাকে 10 দিচ্ছে ওটাকে হচ্ছে 15-18 দিচ্ছে, 15-18-র কাছাকাছি যাচ্ছে। আচ্ছা, তো যাই হোক, একটা দর্শক শুনতে পেলে সরাসরি দীপ মিউজিকের মালিক ছিল, বক্সটা টেস্ট হয়েছে। তো টেস্টিং এর ভিডিওটা আমি শেষে দিচ্ছি। তো বক্স অলরেডি টেস্ট হয়েছে, আমি টেস্টের পরের ভিডিওতে দেখতে থাকবে। তো বেশি কথা বলবো না, চলো ক্যাবিনেট সেন্টারটাকে ঘুরে একটু দেখে নিই, তো তারপরে বক্সটা টেস্ট হবে আমি দেখাচ্ছি। তো ঠিক আছে, হ্যাঁ, দীপ মিউজিকের নতুন বক্স পপ। টেস্টিং এর মেশিন সেট আপটা এদিকে রয়েছে, দেখতে পাচ্ছ দীপ মিউজিকের মেশিন সেট আপটা এদিকে রয়েছে। এছাড়াও ভেতরে কল্পনা ক্যাবিনেট সেন্টারে কাজ হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি থ্রি টপ নতুন তৈরি হচ্ছে, এদিকে টু বেস হচ্ছে, এদিকে আর একটা গোডাউন আছে সেখানটাও দেখাই।
এটা আরেকটা সেন্টার, এখানেও বক্স রেডি করে রাখা হয়েছে। দেখতে পাচ্ছ বিশ্বকর্মা মিউজিক, এদিকে টু পপ বেস তৈরি করা হয়েছে নতুন, দেখতে পাচ্ছ পালয় মিউজিকের, এদিকে নতুন র‍্যাক বানানো হয়ে রেডি হয়ে আছে, এদিকে থ্রি টপ রয়েছে, এদিকে বক্সে বক্সে রেডি হয়েছে, দেখতে পাচ্ছ হাত লাগানো কাজ চলছে, এদিকে নতুন বেস তৈরি হয়েছে। বেসটা একটু খুলে দেখাবে সামনেটা, এটাও টু বেস রয়েছে, টু বেস না এটা ফোর বেস আছে, না ফোর বেস আছে, হ্যাঁ প্লাস মডেলের ফোর বেস বিশ্বকর্মা মিউজিক। পালয় মিউজিকের আরেকটা সেট আপ হচ্ছে এদিকে থ্রি টপ মনে হয়, থ্রি টপ টু বেস থ্রি টপ, টু পপ বেস থ্রি টপ। কল্পনা ক্যাবিনেট সেন্টার নন্দকুমার, এটা শ্যামসুন্দরপুরে। তো আরেকটা গোডাউনে এখানে চলছে আরপি মিউজিকের নাম লেখার কাজ চলছে, এদিকেও টু পপ বেস রেডি হয়ে আছে নতুন, নাম লেখার কাজ চলছে আরপি মিউজিক। এদিকে ওদিকে ছোট মনিটরগুলো আছে, মনিটর নয় ওগুলো পেন্সিল বক্স, এই দেখতে পাচ্ছ। এদিকে লাইটটা একটু কম আছে, পেন্সিল বক্সগুলো দেখতে পাচ্ছ, এগুলো তো অনেক রেডি হয়ে আছে। তো এগুলো আমরা দেখতে পাই সাধারণত প্রোগ্রামে, প্রোগ্রামে দেখতে পাই এই পেন্সিল বক্সগুলো। তো এই মুহূর্তে রেডি চলছে, এগুলো এখনও সম্পূর্ণভাবে রেডি হয়নি। তো মনিটরগুলো হয়েছে এল এ মনিটর, সেটা একটু দেখাই, দেখতে পাচ্ছ এল এ মনিটরগুলো, এগুলো একদম অরিজিনাল বক্সের মতো ভাবে রেডি করা হয়েছে। ভেতরে কিন্তু বোর্ডও দেওয়া আছে, ঘাস বোর্ড যেটা থাকে। একদম দেখতে পাচ্ছ হেলে মনিটর, এদিকেও দুটো রয়েছে, এগুলো স্টেজ বক্স। দেখতে পাচ্ছ ক্যাবিনেট হচ্ছে নতুন। যাই হোক, এই ছিল আজকের ভিডিও, তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নতুন একটা ভিডিও দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন।